মহা সাড়ম্বরে পালিত হল ভারতের 73তম স্বাধীনতা দিবস। হুগলি জেলার মূল অনুষ্ঠানটি উদযাপিত হয় জেলাশাসক দপ্তরে। এখানে পতাকা উত্তোলন করেন জেলাশাসক ওয়াই রত্নাকর রাও। এছাড়াও চন্দননগর কমিশনারেটের কমিশনার হুমায়ুন কবির সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত হয়েছিলেন। পতাকা উত্তোলনের পর এখানে সাইবার ক্রাইম সেল এবং একটি রিক্রিয়েশন সেন্টারের উদ্বোধন করা হয়। অবশ্যই 100 বার সাইবার ক্রাইম যেটা আমাদের এখানে দিনকে দিন বাড়ছে সব জায়গাতে, গোটা ওয়েস্ট বেঙ্গলেই বাড়ছে, আমাদের এখানেও বাড়ছে। তো সাইবার ক্রাইম সেল আলাদা একটা তৈরি করা হয়েছে ভালো করে, সেটা আমাদের উদ্বোধন হলো। তারপরে আমরা একটা রিক্রিয়েশন রুম করছি। রিক্রিয়েশন রুম মানে আগে ফোর্থ লাইনে থাকতো, যে যেখানে বিজনেস থাকতো এখানে থাকতো, ব্যারাকে থাকতো, কিন্তু আমরা করছি একদম রেডি অবস্থায় তাদেরকে নিয়ে এসে আমরা এখানে রাখছি। 3 সেকশন ফোর্স মানে প্রায় 27 জন থেকে অফিসার নিয়ে 30 জন ফোর্স এখানে রেডি অবস্থায় থাকবে। স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে কুন্তিঘাটের বিশপাড়া তরুণ সংঘ ক্লাবে দুদিনব্যাপী বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হলো। এদিন সকালে পতাকা উত্তোলনের পর শুরু হয় বসে আঁকো প্রতিযোগিতা, পরে সবুজ বাঁচাতে বৃক্ষরোপণ কর্মসূচিতে সামিল হয় ক্লাবের কর্মকর্তা ও সদস্যবৃন্দ, একই সঙ্গে পালিত হয় রাখীবন্ধন কর্মসূচি। এদিনের এই মহতি কর্মসূচি উপলক্ষে উপস্থিত হয়েছিলেন বলাগড়ের বিধায়ক অসীম মাঝি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। আন্দোলনে যারা ঝাঁপিয়ে পড়েছিল, যাদের আত্ম বলিদানের মাধ্যমে, রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতাকে রক্ষা করা আমাদের কর্তব্য। উৎসব সাথে সাথে বৃক্ষরোপণ এবং ছোটদের মধ্যে অঙ্কন প্রতিযোগিতা এগুলো শুরু করেছে। তারা তরুণ সঙ্গেও সকল সদস্যর সহযোগিতায়, গ্রামবাসীর সহযোগিতায় আমাদের সভাপতি সুরজিৎ দাস, সেক্রেটারি কিশোর দাস, এদের প্রচেষ্টায় প্রতি বছর আমরা পতাকা উত্তোলন দিয়ে শুরু করি, জাতীয় পতাকা উত্তোলন, তারপরে বাচ্চাদের অঙ্কন প্রতিযোগিতা। এবছরে আমাদের বিশেষ যেটা মনে হলো, যেটা আমাদের করা উচিত, সেটা হচ্ছে আমাদের বৃক্ষরোপণ, সবুজ বাঁচাও। কালীতলা জনকল্যাণ সমিতির উদ্যোগে স্বাধীনতা দিবস পালনের পর ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এলাকার বিভিন্ন বয়সী ছেলেমেয়েরা অংশ নেয় এখানে। পাড়ায় সবাই মিলে আমরা আজকে উদ্যোগটা নিয়ে করেছি একটা। বাঁশবেড়িয়া 2 নম্বর অমলপল্লী পাড়া কমিটির উদ্যোগে স্বাধীনতা দিবস পালন উপলক্ষে ভিন্ন স্বাদের অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে জাতীয় পতাকা উত্তোলনের পর বিভিন্ন স্তরের শতাধিক গুণী মানুষকে সম্বর্ধনা দেওয়া হয়, যার মধ্যে ছিলেন বেশ কয়েকজন সেনাবাহিনীর জওয়ান। Thank you.
এছাড়া এলাকার বেশ কিছু প্রবীণ নাগরিকদেরও সম্বর্ধনা দেওয়া হয় এখানে। একই সঙ্গে ভারত মাতা পুজোর আয়োজন করা হয়। সংস্থার পক্ষ থেকে নেশামুক্ত ভারত গড়ার দাবি জানানো হয়েছে। আয়োজন করেছি তো আমরা এবারে ফার্স্ট প্রোগ্রাম করলাম ডিফেন্সের, মানে ইন্ডিয়াতে যত ডিফেন্স ডিপার্টমেন্ট আছে সব ডিপার্টমেন্টের একজনকে সদস্যকে আমরা সম্মানিত করছি, এবং আমাদের পাড়ার যত বয়স্ক মানে হেড অফ দ্য গার্জেন আছে তাদেরকে আমরা সম্মানিত করব। আমি সারা ভারতবাসীর কাছে একটা বার্তা দিতে চাই যে আমাদের জেনারেশনগুলো, নেক্সট জেনারেশনগুলো আস্তে আস্তে দেখছি তারা নেশার দিকে একটু ঝুঁকে পড়েছে। এর জন্য দায়ী কিন্তু আমাদের সাধারণ সিনিয়ররা, যে ধরনের কালচার মানে আমরা ছোটরা যারা বাচ্চা তারা বড় থেকে শেখে সমস্ত কিছু, তো আমরা পর মানে খেলাধুলা থেকে শুরু করে সমস্ত কিছু মানে বড়রা যেটা করে ছোটরা সেটাই করতে পারে, ঠিক আছে। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে বড়রা যে নেশাযুক্ত যারা খৈনি বানাচ্ছে বা সিগারেট খাচ্ছে ছোটরা সেটা দেখছে। আমি চাই যে সিনিয়ররা যাতে কোনো জুনিয়রের সামনে কোনো ধরনের নেশা না করে। হুগলি থেকে সতীশ গুপ্তার সঙ্গে বিধান দেবনাথের রিপোর্ট, NNTV বাংলা।